আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আমি আজকে আলোচনা করব বাংলা ব্যাকরণের স্বরধ্বনির শ্রেণীবিভাগ নিয়ে। আমি পূর্বের ক্লাসে আলোচনা করেছি স্বরধ্বনির শ্রেণীবিভাগ, তারপরে ধাপ থেকে শুরু হবে আজকে স্বরধ্বনির শ্রেণীবিভাগ। তো যে সকল ধ্বনি নিজে নিজে উচ্চারিত হতে পারে, বাকযন্ত্রে কোথাও বাধা পায় না, সেগুলোকে আমরা বলেছিলাম স্বরধ্বনি। তারপরে আলোচনা করেছিলাম গঠনগত দিক থেকে দু প্রকার মৌলিক আর যৌগিক, ভাঙা যায় না মৌলিক আর যেগুলোকে ভাঙতে পারি, অর্থাৎ দুটো করে স্বরবর্ণ পাই, সেগুলো হয়েছিল যৌগিক স্বরবর্ণ। আর উচ্চারণগত দিক থেকে তিনটি ভাগ পেয়েছিলাম, যেগুলো হচ্ছে দীর্ঘস্বর, হ্রস্বস্বর আর প্লুতস্বর। কম সময় লাগে হ্রস্বস্বর, বেশি সময় লাগে দীর্ঘস্বর, আর দূর থেকে কাউকে আহ্বান করার জন্য যে স্বরবর্ণ ব্যবহার করা সেগুলো হলো প্লুতস্বর। এই পর্যন্ত আলোচনা করেছিলাম। তো আজকে আলোচনা করব স্বরধ্বনির তারপরের শ্রেণীবিভাগ। তো স্বরধ্বনির শ্রেণীবিভাগ আলোচনা করতে গিয়ে ড্যানিয়েল, ভাষাবিজ্ঞানী ড্যানিয়েল জোন্স এই স্বরধ্বনিগুলোকে, মৌলিক স্বরধ্বনি যা আছে সাতটি, এই মৌলিক স্বরধ্বনিগুলোকে একটি স্কেলের মাধ্যমে তিনি প্রকাশ করেছেন। 1917 সালে এই স্কেলটা তিনি আবিষ্কার করেছিলেন। ভাষাবিজ্ঞানী ড্যানিয়েল জোন্সের মতে এই মৌলিক স্বরধ্বনিগুলোকে তিনি নাম দিয়েছেন কার্ডিনাল ভাওয়েল। এই স্কেলটার নাম কার্ডিনাল ভাওয়েল। আমি এই স্কেলটা এঁকে দেখাচ্ছি। তো এই যে স্কেল, এই স্কেলের স্বরধ্বনিগুলোকে আমরা কিন্তু মৌলিক স্বরধ্বনিগুলোকে প্রথমত চারটি ভাগ করে আমরা আলোচনা করব। একটা হচ্ছে যে জিহ্বার উচ্চতাগত দিক, দুই নম্বর জিহ্বার আকৃতি, তিন হচ্ছে ঠোঁটের বা ওষ্ঠের গতিপথ, আর চার হচ্ছে মুখগহ্বরের গতিপথ বা মুখগহ্বরের শূন্যতা, মুখগহ্বরের শূন্যতা। এই চারটি কিন্তু ভাবে দিক থেকে আমরা কিন্তু স্বরধ্বনিগুলোকে ভাগ করতে পারবো। তাহলে জিহ্বার উচ্চতা অনুযায়ী তারপর আমরা পেয়েছি, তাহলে যে স্বরধ্বনি উচ্চারণের সময় জিহ্বার স্থানটা সবচেয়ে উঁচুতে থাকে তাকে বলে উচ্চ স্বরধ্বনি, যেমন হস্যই আর হস্যউ। আর যে স্বরধ্বনি উচ্চারণের সময় জিহ্বার উঁচু থেকে একটু নিচুতে এবং নিম্ন মধ্য স্বরধ্বনি থেকে একটু উপরে থাকে তাকে বলে উচ্চ মধ্য স্বরধ্বনি, যেমন হচ্ছে এ আর ও। আর যে স্বরধ্বনি জিহ্বার উচ্চ মধ্য স্বরধ্বনি থেকে নিম্নে, নিচে একটু আর নিম্ন স্বরধ্বনি থেকে একটু উপরে স্থান করে তাকে বলা হয় নিম্ন মধ্য স্বরধ্বনি, যেমন এ আর ওয়া। আর যে স্বরধ্বনি সব থেকে নিচে অবস্থান করে তাকে বলা হয় নিম্ন স্বরধ্বনি। এই হচ্ছে জিহ্বার উচ্চতা অনুযায়ী চার প্রকারের স্বরধ্বনি আমরা পেলাম। এবার আমরা দ্বিতীয়টার আলোচনা করব, জিহ্বার আকৃতি অনুযায়ী বা জিহ্বার এগোনো পেছনো অনুযায়ী শ্রেণীবিভাগ। জিহ্বার আকৃতি অনুযায়ী স্বরধ্বনিকে তিন ভাগে ভাগ করছি, সম্মুখ স্বরধ্বনি আর পশ্চাৎ স্বরধ্বনি আর কেন্দ্রীয় স্বরধ্বনি। তাহলে এই তিনটা হলো সম্মুখ স্বরধ্বনি, এই পারের তিনটা হলো পশ্চাৎ স্বরধ্বনি, আর নিচেরটা হলো কেন্দ্রীয় স্বরধ্বনি। তাহলে সম্মুখ স্বরধ্বনি কাকে বলে? জিহ্বার যেহেতু আকৃতি অনুযায়ী বা এগোনো পেছনো অনুযায়ী, তাহলে যে স্বরধ্বনি উচ্চারণ করার সময় জিহ্বা সামনের দিকে এগিয়ে থাকে, এগিয়ে উচ্চারিত হয় চোয়ালের দিকে এগিয়ে, তাকে বলে সম্মুখ স্বরধ্বনি, যেমন ই এ ইয়া। আর যে স্বরধ্বনি উচ্চারণ করার সময় জিহ্বা পিছন দিকে উচ্চারিত হয় তাকে বলা হয় পশ্চাৎ স্বরধ্বনি, যেমন হস্রউ উ ওয়া। আর যে স্বরধ্বনি উচ্চারণের সময় জিহ্বা এগিয়েও থাকে না পিছিয়েও থাকে না, সেটাকে বলা হয় কেন্দ্রে থাকে, তাকে বলে কেন্দ্রীয় স্বরধ্বনি। এটা গেল জিহ্বার আকৃতি অনুযায়ী শ্রেণী। এবার আমরা আসবো ওষ্ঠের গতিপথ অনুযায়ী স্বরধ্বনি তিন প্রকার। কী কী? একটা প্রসারিত স্বরধ্বনি, একটা কুঞ্চিত স্বরধ্বনি, একটা হচ্ছে মধ্যস্থ স্বরধ্বনি। এই ওষ্ঠের গতিপথ অনুযায়ী স্বরধ্বনি আবার তিন প্রকারের। তাহলে প্রসারিত স্বরধ্বনি এই তিনটে, কুঞ্চিত স্বরধ্বনি এই তিনটে, আর মধ্যস্থ স্বরধ্বনি নিচেরটা। তাহলে প্রসারিত স্বরধ্বনি কাকে বলে? ওষ্ঠের গতিপথ অনুযায়ী। তাহলে যে স্বরধ্বনি উচ্চারণ করার সময় ওষ্ঠ উপর নিচে প্রসারিত হয়, অর্থাৎ মুখটা খুলে যায়, যেমন ই এ ইয়া, তাহলে প্রসারিত স্বরধ্বনি তাকেই বলা হয় মুখটা খুলে যায়, উপর নিচে প্রসারিত হয়ে যায় যে স্বরধ্বনি উচ্চারণের সময়, তাদেরকে বলা হয় প্রসারিত স্বরধ্বনি। যেমন হচ্ছে ই, মুখ খুলে যাচ্ছে, ই উচ্চারণ করছে তাহলে মুখটা খুলে যাচ্ছে। আর কুঞ্চিত স্বরধ্বনি, যে স্বরধ্বনি উচ্চারণ করার সময় মুখটা ফু দেওয়ার মতো
কুকড়ে যায় বা বর্তুল হয়ে যায় বা গোল হয়ে যায় তাকে বলা হয় কুঞ্চিত স্বরধ্বনি। যেমন হস উ, তাহলে গোল হয়ে যাচ্ছে, তাই এটা হলো কুঞ্চিত স্বরধ্বনি। আর যে সমস্ত স্বরধ্বনি উচ্চারণ করার সময় ঠোঁট উপর নিচে প্রসারিত হয় না, কুঞ্চিত হয় না, মাঝখানে থেকে যায়, তাকে বলে মধ্যস্থ স্বরধ্বনি বা স্বাভাবিক স্বরধ্বনি। এটা হলো স্বরধ্বনির ওষ্ঠের গতিপদ অনুযায়ী। এবার করবো মুখগহ্বরের শূন্যতা অনুযায়ী স্বরধ্বনির শ্রেণীবিভাগ। তাহলে মুখগহ্বরের শূন্যতা অনুযায়ী স্বরধ্বনির সংবৃত স্বরধ্বনি চার প্রকার পেয়েছি, অর্ধ সংবৃত স্বরধ্বনি, অর্ধ বিবৃত স্বরধ্বনি আর বিবৃত স্বরধ্বনি। এই মুখগহ্বরের শূন্যতা অনুযায়ী স্বরধ্বনি আবার চার প্রকার। তাহলে সংবৃত স্বরধ্বনি অর্থাৎ মুখগহ্বরের শূন্যতা অর্থাৎ মুখটা কতটা খুলছে, ফাঁকা থাকছে, এই অনুযায়ী চার প্রকার। তাহলে যে স্বরধ্বনি উচ্চারণের সময় মুখগহ্বরটা সব থেকে কম খোলা থাকে, কম, তাহলে সংবৃত। যেমন যেমন আমি যদি মুখ বন্ধ করা অবস্থায় উচ্চারণ করা যাবে না, তাহলে মুখ বন্ধ করে উচ্চারণ করে দেখো ই ই হচ্ছে না, তাহলে কম খোলা থাকছে সেটা হলো, অর্থাৎ মুখ বন্ধই থাকছে, কম খোলা থাকছে, সেটা হচ্ছে সংবৃত স্বরধ্বনি। আর যে তাহলে হস্যই আর হস্যৌ, যেমন তারপরে অর্ধ সংবৃত কোনটা, যে স্বরধ্বনি উচ্চারণ করার সময় অর্ধ বিবৃত স্বরধ্বনি থেকে মুখটা কম খোলা থাকে তাকে অর্ধ সংবৃত স্বরধ্বনি, যেমন এ আর ও। আর যে সমস্ত স্বরধ্বনি উচ্চারণ করার সময় বিবৃত থেকে কম খোলা থাকে সেটা হলো অর্ধ বিবৃত স্বরধ্বনি, যেমন এ আর ওয়া। আর যে সমস্ত স্বরধ্বনি উচ্চারণ করার সময় সব থেকে বেশি পরিমাণে মুখটা খোলা থাকে তখন সেটা তাকে বলা হয় আ, যেমন হচ্ছে আ, মুখ খুলে উচ্চারণ করছে, মুখ বন্ধ করে আ উচ্চারণ করে দেখো তো তোমরা, হচ্ছে না, তাহলে সব থেকে বেশি মুখ খোলা থাকে তাকে বলা হয় বিবৃত স্বরধ্বনি, যেমন আ। তাহলে এই গেল মুখগহ্বরের শূন্যতা অনুযায়ী স্বরধ্বনি চার প্রকার। তাহলে আমরা আলোচনা করলাম জিহ্বার আকৃতি উচ্চতা অনুযায়ী, জিহ্বার আকৃতি অনুযায়ী, ওষ্ঠের গতিপথ অনুযায়ী, মুখগহ্বরের শূন্যতা অনুযায়ী স্বরধ্বনি চার প্রকার। এই হচ্ছে স্বরধ্বনির শ্রেণীবিভাগ। এরপরে আমরা আলোচনা করবো ব্যঞ্জনধ্বনির শ্রেণীবিভাগ নিয়ে পরের ক্লাসে। তোমরা অবশ্যই শেয়ার করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবে। এই পর্যন্তই ধন্যবাদ সকলকে।